হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের যে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো বসু পরিবার মুভিটি নিয়ে। বসু পরিবারের মুভিটি নাকি কনফার্ম রিলিজ ডেট এসে গেছে, এবং সেই রিলিজ ডেটটা কবে সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং জানাবো যে এই মুভিটিতে আমরা কে কে অভিনয় করছে এবং এই ছবিতে আমরা আর কি কি দেখতে পাবো সেই সমস্ত নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। পরিবার, যা এই ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। সুমন ঘোষ কিন্তু এই মুভিতে আমরা ভরপুর অভিনেতাকে দেখতে পাবো, প্রচুর ভালো ভালো আর্টিস্ট কিন্তু এই বসু পরিবারের মুভিতে আমরা কিন্তু দেখতে পাবো। এমনকি শোনা যাচ্ছে নাকি এই বসু পরিবার মুভিটি নাকি রিলিজ ডেট ঘোষণা করা দেওয়া হয়েছে এবং খুবই শীঘ্রই নাকি বসু পরিবার মুভিটি আসতে চলেছে আপনাদের সামনে। এবং এই মুভিটি কিন্তু শুটিং শুরু হয়ে গেছে ইদানিং খুব জোরদারভাবে, এবং এর শুটিং চলছে মহিষা দলে, কিন্তু এর জোরদারভাবে শুটিং চলছে। এবং আমরা এই মুভিতে বিশেষ করে দেখতে পাবো প্রায় 7 বছর পরে পারমিতা আমির পর আবার একসঙ্গে দেখা যাবে অপর্ণা সেন এবং ঋতিকন্যা জুটিকে। এবং এই জুটির জন্য কিন্তু অনেকে রয়েছে কিন্তু এই মুভিটার জন্য অপেক্ষা। তাছাড়াও কিন্তু একজন ভালো আর্টিস্ট রয়েছে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু এই মুভিতে আমরা দেখ এই মুভিটি অপেক্ষা করেছে কিন্তু অনেকে, কিন্তু আমিও অপেক্ষা করে রয়েছি এই মুভিটির জন্য। আর শোনা যাচ্ছে নাকি আগামী এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সুমন ঘোষে এই বসু পরিবার মুভিটি, এমনই ঘোষণা করা দেওয়া হয়েছে। অর্থাৎ জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে, তবে নির্দিষ্ট কোন দিন মুক্তি পাবে সেটি কিন্তু এখনও বলে দেওয়া হয়নি। আমি আবারও বলে দিচ্ছি, আগামী এপ্রিল মাসে কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে, কিন্তু এখনও রিলিজ ডেট ঠিক করে দেওয়া হয়নি কবে আসতে চলে এই মুভিটি। অনেকদিনের পরে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন জুটিকে কিন্তু দেখা যাবে এই মুভিতে। এই জুটি দেখার জন্য অনেকে কিন্তু রয়েছে এই মুভিটির অপেক্ষা করার জন্যে। তাছাড়া রয়েছে কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক নামে অভিনেতা। তাছাড়াও কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো, আমি এর আগেও তো বলেছি যে এই মুভিতে বড় বড় কাস্টিং কাস্ট করা হয়েছে, যেমন যিশু সেনগুপ্ত দেখতে পাবো, শাশ্বত চট্টোপাধ্যায়কে, সুভাষী মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী কিন্তু আমরা এই মুভিতে দেখতে পাবো। এবং বিশেষ ওই জন্যে কিন্তু এই মুভিটার জন্যে কিন্তু এখনো প্রচুর লোকে অপেক্ষা করেছে, মুভিটা এলে কিন্তু অনেকে কিন্তু দেখতে যাবে এই মুভিটি। এবং এই মুভিটি অনেকে ভাবছেন যে বসু পরিবার নামটা শুনে কিন্তু অনেকে ভেবেছেন যে এটি কিন্তু সম্পূর্ণ পারিবারিক মুভি হতে চলেছে, অনেকে ভাবছেন, কিন্তু সম্পূর্ণ ভুল। কিন্তু এই মুভিটি পারিবারিক থাকলেও কিন্তু এর সাথে একটু টুইস্ট রয়েছে, কারণ এই শোনা যাচ্ছে এই মুভিতে নাকি রয়েছে রহস্যের ছোঁয়া। অর্থাৎ আমরা এই মুভিতে থ্রিলার হয়তো দেখতে পাবো, থ্রিলার সম্পূর্ণ মুভি এটা হতে চলেছে, কারণ বসু পরিবারে এমন একটি ব্যাখ্যা করা দেওয়া হয়েছে যে এই মুভিটি কিন্তু আমরা রহস্যের ছোঁয়া দেখতে পাবো। কারণ এর কাহিনী যেখান থেকে অনুপ্রাণিত করা হয়েছে তিনি হলেন জেমস জেসেন, কিন্তু একটি ছোট গল্প থেকে কিন্তু এই বসু পরিবার মুভি থেকে বসু পরিবার মুভিটি তৈরি করা হয়েছে, কিন্তু তার একটি ছোট গল্প থেকে। তাই অর্থাৎ এই মুভিটা কিন্তু আমরা অবশ্য রহস্যের ছোঁয়া দেখবো। অর্থাৎ এই মুভিটি বের হওয়ার সাথে সাথে দেখা যাবে যে মুভিটিতে রহস্য আছে কিনা, তখনই কিন্তু বোঝা যাবে। এবং ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।